সর্বনাশ। আগামী মাস তো মল মাস, কোন রকম আচার অনুষ্ঠান করা যে নিষিদ্ধ। পঞ্জিকাতে পরিষ্কার লেখা রয়েছে। তাহলে মিহিরের যজ্ঞ পবিত্রণে অনুষ্ঠানটা সংক্রান্তির দিনেই করতে হবে। তার মানে রাজপুরোহিত মশাইয়ের সাথে আমাকে কালই কথা বলতে হবে, তাকে সব বলতে হবে। রাজকুমারী, আমি হয়তো আর তোমাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আসতে পারবো না। কেন? শুনলাম তোমার বিবাহ নাকি আসন্ন, তাই এই অবস্থায় আমার সাথে প্রতিদিন আশ্রমে যাওয়াটা বোধহয় একান্তই অশোভনীয়। এই সময় রীতিমতো ভাবে প্রাসাদে যাওয়াটা ভালো দেখায় না। এসব তুমি কি বলছো মিহির? ঠিকই বলছি, যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে কি হবে ভাবতে পেরেছো? ছি মিহির, এইসব কথাও তুমি মনে রাখো, মনে স্থান দাও এসব কথার। তুমি, তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি মিহির। এই তাহলে তোমাদের বন্ধুত্ব? ছি ছি মিহির ছি। আমার আপনার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। বলো কি আলোচনা? আমরা সিংহলে এতদিন অনুপস্থিত ছিলাম, এতদিন পর সিংহলে ফিরে এসে মনে হচ্ছে কোথায় যেন অনেক কিছু বদলে গেছে মহারাজ। মানে? সত্যি কথা বলতে কি, খনার যে বিবাহ প্রস্তাব আনা হয়েছে তা আমাদের যে কোনোভাবেই হোক প্রতিরোধ করতেই হবে। এখনই খনার বিবাহ স্থির করা কিছুতেই সম্ভব নয়। আমি তোমার বক্তব্যকে ব্যক্তিগতভাবে সমর্থন করি, ভীষণভাবে সমর্থন করি, কিন্তু এখন কোনো অলৌকিক ঘটনা না ঘটলে এই পরিস্থিতিতে বিবাহ রদ করা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। মহারাজ আপনাদের সাথে কিছু একান্ত আলাপচারিতা সারতে চান। কোনো জরুরি প্রয়োজনে কি? আসলে মহারাজের অনুপস্থিতিতে সভায় যে সমস্ত প্রস্তাব উত্থাপিত হয়েছে সেই ব্যাপারে মহারাজ আপনাদের মতামত জানতে চান। আচ্ছা, প্রধানমন্ত্রী মশাই, ওনাদের ফেরার পথে কোনো বিপত্তি ঘটেনি তো? প্রণাম মহারাজ। প্রণাম, বসুন বসুন। মহারাজ, রাজপুরোহিত মশাই এবং সভাপতি মশাই জানতে চাইছেন এই গোপন আলাপচারিতার কারণ ঠিক কি। আসলে প্রাসাদে একটি আভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, যদি তিনি সম্মত হন তাহলে কি? না না না, তাহলেও সবকিছুর মীমাংসা হচ্ছে না। তিনি সম্মত হলে মন্ত্রিমণ্ডলীর আলোচনার দ্বারা এ বিষয়ে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাহলে মহানামার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আমি না হয় মহানামা সমৃদ্ধির সঙ্গে মুখোমুখি বসে এই বিষয়ে আলোচনা করব, তারপরে না হয় কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। মা গো, কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর কি দেশের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া উচিত? আমাদের এই সিংহল সেই বিপদের হাত থেকে মুক্তি পাবে কি না পাবে তা তুমিই ঠিক করবে মা। তাই তো মহানামার দ্বিতীয় বিবাহ খুব প্রয়োজন মা, অবশ্য প্রয়োজন। এখানে সবাই শুধু নিজের কথা ভাবে মা, দেশের স্বার্থ রাজবংশের কথা কেউ চিন্তাও করে না মা। মা গো, তুমি দয়া করো, দয়া করো। আবার নতুন করে কি বলতে এলে আমাকে? নতুন করে মানে? আমি কি তোমার সাথে দুদণ্ড কথাও বলতে পারি না? সত্যি করে বলো কি বলতে এসছো আমাকে। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই তো এই সিংহলের এই প্রাসাদের অভিভাবক স্বরূপ ছিলেন, তুমি তো তাকেও ভুলে গেছিলে। খোনা।